प्रिय শিক্ষার্থীবৃন্দু আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচচুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইনের প্রথম ক্লাস। ক্লাস শুরুতে তোমাদের কিছু গঠনমূলক দিক নির্দেশনা থাকবে। আশা করি তোমরা এই গঠনমূলক দিক নির্দেশনা মেনে চলবা আগামী 2 বছর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যদি সবাইকে মানে জীবিত রাখে, বেঁচে থাকার জন্য অনুমতি দেওয়া হয়, তাহলে যেন আমরা সুস্থভাবে এবং সুন্দরভাবে আমরা লেখাপড়া করব এবং যা যা দিক নির্দেশনা সারা দিবে সেগুলো আমরা মেনে চলব। প্রথমে আমি আমার সাবজেক্ট যেহেতু পদার্থবিজ্ঞান, তো পদার্থবিজ্ঞান সম্বন্ধে আমরা কিছু তোমাদেরকে একটা ধারণা দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। তো পদার্থবিজ্ঞানের তোমরা হয়তো বা জানো ইতিমধ্যে নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান পড়ে আসছো। তো পদার্থবিজ্ঞান নবম দশম আর ইন্টারমিডিয়েট কিন্তু অনেক ব্যবধান। ধরো গ্রাম অঞ্চলে ভাষা যদি বলি যে তোমরা একটা ছোট একটা পুকুরের মধ্যে ছিলে নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে, এখন তোমাকে একটা ধরো বঙ্গোপসাগরে তোমাকে কী করছে, ছেড়ে দেওয়া হলো যে নাও এবার তোমার বঙ্গোপসাগরে তোমার ছেড়ে দিলাম, এবার তুমি সাতরাগাছিটা তুমি কী করবা, পারে চলে আসবা। এই হচ্ছে আমাদের অবস্থান। অর্থাৎ ইন্টারমিডিয়েট 2020-21 তোমরা যে সেশনে ভর্তি হয়েছো, এই সেশনও বা তোমাদের যে সিলেবাসটা কিন্তু অনেক বড়। আমার কথা বলার উদ্দেশ্য হলো আজকে থেকে আমরা নতুন করে শপথ নেই যে ইনশাল্লাহ আজকে থেকে আমরা স্যার আপনারা যেই পড়াগুলো আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ এই পড়াগুলো আমরা, এখন যদি অনলাইন ক্লাস যতদিন অনলাইন ক্লাস থাকবে ততদিন আমরা অনলাইনে ক্লাস দেখব, তারপর যদি আল্লাহ তাআলা আমাদের করোনা মুক্ত করে দেয় তখন আমরা আবার আমাদের নিজ নিজ ক্যাম্পাসে চলে আসব, তখন আমরা আরও সুন্দরভাবে করব। তো এক্ষেত্রে আমাদের আমরা যেহেতু অনলাইন ক্লাস করতেছি সেক্ষেত্রে আমরা অনলাইন ক্লাসগুলো দেখব। আর ক্লাস প্রতিটা ক্লাসের শেষে আমাদের কিছু আজকের টপিকের উপরে কিছু দিক নির্দেশনা থাকবে, তোমরা বাড়িতে সেই কাজগুলো করবা, করার পরে আবার আমাদের যেই মেইল আছে বা ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আমরা যেই যেই লাইন থেকে তোমাদেরকে বলবো যেগুলো আবার আনসারশিট পাঠিয়ে দিবা তখন তোমরা পাঠিয়ে দিবা। আর এর উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ যারা যারা মানে ভালো করবা, যারা স্যারদের কথা শুনবা, তাদেরকে আবার আমরা ওই সেমিস্টার এখন পরবর্তীতে যে সেমিস্টারটা আসবে সেই সেমিস্টার উপরে তোমাদের কিছু মান মানে মূল্যায়ন করা হবে। তুমি ভালো করলে তোমার ভালো মূল্যায়ন করা হবে, আর তুমি যদি খারাপ কাজ করো তাহলে বা স্যারদের কথা না শুনো, দুষ্টুমিনি করো, তখন তুমি কী করবা, তাহলে তুমি ওইটা শাস্তিও তুমি পাবা। ঠিক আছে, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমাদের 11টা অধ্যায় আছে, সরি 10টা অধ্যায় আছে, আর দ্বিতীয় পত্র আছে 11টা অধ্যায়। তো দশম অধ্যায় থেকে আমরা আমাদের তোমাদের একটা ভর্তির সময় একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল, তো ওইখানে আমাদের ভেক্টর এবং কাজক্ষমতা শক্তি ছিল। আমরা ইনশাল্লাহ ভেক্টর এবং কাজক্ষমতা শক্তি শেষ করে যদি পরিবেশ ভালো না হয় তাহলে আবার আমরা প্রথম থেকে আমরা ইনশাল্লাহ কী করব, প্রথম থেকে পড়ে আসব। তা তাহলে আমাদের আজকের সিলেবাসের মানে আজকের যে পড়াটার অংশ ছিল আমাদের কি ভেক্টর, তোমরা হয়তো বা ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের এটা আমরা বিষয়টা দিয়ে দিছি যে আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই ভেক্টরটাকে তুমি মনে হয় ভয় পাও, অনেকে আছে যে স্যার ভেক্টর কীরকম এটা কেমন জানি, 9-10 নবম দশম শ্রেণীতে অল্প পরিমাণ ছিল ফিজিক্সে, আর যারা গণিতে ভালো পারো তারা ইনশাল্লাহ আমার মনে হয় সমস্যা হবে না। তারপরেও যদি তোমার মনে হয় যে স্যার আমি তো আসলে বিষয়টা বুঝতেছি না, তখন আবার কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে আমাকে জানাবা যে স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, তখন আমি চেষ্টা করব তোমাকে সুন্দরভাবে বুঝানো দেওয়ার জন্য। তো চলো আমরা এবার শিখি আজকের ক্লাস। প্রথমে আমাদের আজকের বিষয়টা ছিল ভেক্টর। আমরা যদি ভেক্টরটাকে ভালো করে বুঝতে চাই তাহলে আমার একটু পূর্বে আলোচনা করতে হবে, অর্থাৎ আমার নবম দশম শ্রেণীতে যা পড়েছিলাম এগুলো একটু মনে রাখতে হবে, তাহলে তুমি কি করতে পারবা, ভালো করতে পারবা। তখন আমরা নিয়ে আসি যে রাশি, ভেক্টরটাকে পড়ার সম্পূর্ণরূপে বা ভালোভাবে বোঝার জন্য আমাদের রাশি দরকার হবে। তো চলো আমরা রাশিটা কি, তো রাশিটা হলো যে ভৌত জগতে কোনো কিছু মাপযোগ করা বা এটা হচ্ছে রাশি, ভৌত জগতের সবগুলোকে আমরা রাশি বলতে পারি। তো রাশিটাকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অদিক, অদিক রাশি,
তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ আমরা রাশিটাকে দুই ভাগে ভাগ করতে পারি, রাশিটাকে অনেকভাবে ভাগ করা যায়, আমরা পর্যায়ক্রমে শিখব। আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে রাশি কিসের উপর ভিত্তি করে, মান এবং দিকের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটা হচ্ছে দিক রাশি বা স্কেলার রাশি, আর দ্বিতীয় অংশটা হচ্ছে একটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি, অদিক রাশি বা স্কেলার রাশি, আর দ্বিতীয়টা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি। রাশিটাকে মানে আমরা শিখব মান এবং দিকের উপর ভিত্তি করে রাশিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অদিক রাশি বা স্কেলার রাশি, আর দ্বিতীয়টা হলো দিক রাশি বা ভেক্টর রাশি। এবার চলো আমরা অদিক রাশিটা বা স্কেলার রাশিটা কি এটা জানবো, তারপর আমরা দিক রাশি কি বা ভেক্টর রাশি কি আমরা জানবো। অদিক রাশিটা হলো যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না। আমি আবার বলি, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাকে বলবো আমরা স্কেলার রাশি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা তো এই মানও বুঝি না দিকও বুঝি না, তাহলে কিন্তু আমার এই এই যে অংশটা পড়ানোর জন্য সম্পূর্ণটা আমি ব্যর্থ হব। কারণটা হলো তোমার আগে জানতে হবে যে স্যার মানটা কি আর দিকটা কি। তোমার মান আর দিক যদি তুমি না জানো, আর আমি তোমার যদি বলি যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং মান আছে দিক নাই, তখন তোমার তো ওইটা জানতে হবে। মানটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ যেমন, আর দিকটা হলো সে কোন দিকে আছে। আমার হাতে একটা কলম দেখতেছ, এই কলমটা যদি বলি এটা কি, এটা একটা কলম, তুমি বললা স্যার এটা একটা কলম, ঠিক আছে ধরে নিলাম। এখন এই কলমটার কি মান আছে? জি স্যার মান আছে। কেমন মান? এটা যদি আমি ওজন করি, এখানে একটা ওজন তোমার লেখা আছে কত গ্রাম জানি, হ্যাঁ এখানে গ্রামটা মুছে গেছে, ধরো এটার ওজন 10 গ্রাম আছে, আমি ধরে নিলাম এই মার্কারটার ওজন 10 গ্রাম, তাহলে তার মান আছে। আর আমি যদি বলি যে এই মার্কারটা আমার ঠিক ডান সামনে অথবা ডান দিকে আছে, তুমি লক্ষ্য করে দেখো এই মার্কারটা আমার ঠিক ডান দিকে আছে, তাহলে এটা কিন্তু দিক, অথবা আমার মাথার উপরে আছে, তাই এটা হচ্ছে দিক। অর্থাৎ মান এবং দিকটা আমরা নিচের ক্লাসগুলো থেকে ভালো করে পড়ে আসছি, তাই এখন একটু হালকা ধারণা দিয়ে দিলাম। অর্থাৎ যার মান আছে দিক নাই তাকে বলে স্কেলার রাশি। তাহলে এবার তুমি বলো যে স্যার তাহলে একটা উদাহরণ দেন, আপনি যদি বললেন যে মান আছে দিক নাই। আমরা এই সাত রকম আমরা কি রাশি পাই বা স্কেলার রাশি পাই বা দিক রাশি পাই যার শুধু মান আছে দিক নাই, যেমন ভর, তাপমাত্রা, কাজ, প্রবাহমাত্রা, দীপন তীব্রতা, ক্যান্ডেলা, এরকম 7 রকম আমরা কি পাই রাশি পাই যাদের শুধু কি আছে, শুধুমাত্র মান আছে দিক নাই। তাহলে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। এবার চলো আমরা দ্বিতীয় রাশিটা সম্বন্ধে ধারণা নেই, এখানে আছে দিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে এবার আমরা সংজ্ঞাতে আসি, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে মান এবং দিক উভয় আছে এমন একটা রাশি তুমি যদি খুঁজো, তাহলে আমরা এখানে ধরো আমরা একটা বল বার করি ফিজিক্সের ভাষায়, এখানে বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বলটাকে বাঙালি আমরা কি পাই, ভর ইনটু ত্বরণ, অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্র বলেছিল এই লক্ষ্য করো, বলটা একটা ভেক্টর রাশি,
এটাকে বাংলায় অর্থাৎ বরেণ্য ত্বরণ, এখানে ত্বরণটা ব্যক্ত আসে। যাই হোক, আমরা ইনশাল্লাহ এগুলো আমরা ধীরে ধীরে বা পর্যায়ক্রমিক ইনশাল্লাহ এটি নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। এবার আমরা আপাতত আমরা একটা পরিস্থিতি নিই যে সকল ভূতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র কী আছে স্যার, মান এবং দিক উভয় আছে, তাকে আমরা বলবো দিক রাশি বা ব্যক্ত রাশি। আর যে সকল ভূতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান আছে দিক নেই, তাকে বলবো আমরা কি ব্যক্ত রাশি বা অধিক রাশি। তাহলে আমরা একটা রাশি সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিলাম। আরেকটা বিষয় আছিল যে আমরা 9-10 পড়েছিলাম যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে আবার আমরা কী করতে পারি, রাশিটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লগ্ন রাশি। এটা আমাদের সিলেবাসে নাই কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার মনে থাকতে পারে ভৌত জগৎ পরিমাপে, তাই এখন বলে দিই তাহলে আর সমস্যা হবে না। এটা আমরা শিখেছিলাম যে সকল ভৌত রাশিকে বা যে সকল রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধুমাত্র ওই রাশি পাওয়া যায়, অর্থাৎ যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাকে বলবো আমরা মৌলিক রাশি। আর যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অথবা যে সকল রাশিকে ভাঙলে আমরা কী করবো, একাধিক মৌলিক রাশি পাব, তাকে বলবো আমরা লব্ধ রাশি। একটু ধারণা দিয়ে দিই, ভরটাকে বাংলায় শুধু আমরা ভরে পাবো, এটা হচ্ছে মৌলিক রাশি। আবার যদি তুমি মনে করো যে স্যার আমরা ত্বরণটাকে বাড়বো, ভাঙবো, ত্বরণটা বার করলে কি ভর ইনটু ব্যাগ, আবার ব্যাগটা বাংলে আমরা পাবো কি স্মরণ বাই সময়, তাহলে লক্ষ্য করো আমরা এখানে মৌলিক রাশি পাইছি শুধু ভর, আবার যৌগিক রাশি বা লব্ধ রাশি পাইছি ত্বরণ, ত্বরণের বাংলে আমরা ভর ইনটু ব্যাগ পাইছি, আবার ব্যাগরে বাংলাইছি স্মরণ ইনটু সময় পাইছি। তাহলে এগুলো এক একটাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। তাহলে আমরা এগুলো 9-10 পড়ে আসছি তো একটা ধারণা দিয়ে দিলাম, তাহলে বলবো যে স্যারে পড়াইছে এই বিষয়ে আমাদেরকে বললো না, এই জন্য একটু ধারণা দিলাম। এবার চলো আমাদের সামনে আগাই। এবার আমাদের অংশ হবে ভেক্টরের ধর্ম এবং চিহ্ন। তুমি শিরোনামটা তোমরা একটু শিরোনামটা লক্ষ্য করো, শিরোনামটা হলো ভেক্টরের ধর্ম এবং চিহ্ন। আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভেক্টর রাশি মানে দিক রাশির মান আছে দিক আছে, তো তার তো একটা পরিচিত আমরা অলরেডি দিয়ে দিলাম। এবার আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব, সেটা হলো ধর্মগুলো কী কী। আমরা ধর্মগুলোর মধ্যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব ধর্ম নিয়ে। এক নাম্বার যে বিষয়টা হলো ভেক্টর রাশির মান এবং মানে কী বলা হয়েছে, ভেক্টর রাশির মান এবং দিক অভিমুখ আছে, অর্থাৎ ভেক্টর রাশির মান এবং দিক আছে। আমরা যদি বলি যে এক নাম্বার দেওয়া ধর্মটা হলো আমরা যাকে ভেক্টর রাশি বলবো তাকে আমরা বলবো যে তার ভেক্টর রাশিটা বললে আমরা বলতে হবে যে তার মানও আছে দিকও আছে। এটা যদি আমরা বিশ্বাস করি, উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা ভেক্টর রাশি। আমার হাতে যে কলমটা দেখতেছ, এই কলমটা যদি মনে হয় যে এটা একটা কলম তাহলে এটা মান আছে, আর যদি বলা যে তার এই কলমটা একটা ভেক্টর রাশি, দেখো আমার সামনে একটা কলম বা আমার হাতে একটা কলম আছে, এই কলমটা কিন্তু ভেক্টর রাশি। আমি যদি তোমাদেরকে বলি তো তুমি মনে করবা যে হ্যাঁ এটা যেহেতু স্যারে বলছে ভেক্টর রাশি, তার মানে তার মানও আছে এবং তার দিকও আছে। এটা তোমার বিশ্বাস করতে হবে, কীভাবে, আমার ডান হাতে আছে, ডান পাশে আছে, তাহলে এটা দিক, আর ডান পাশের দিকে একটা ভেক্টর রাশি, আর মান আছে, তার মানে কলমের মান আছে, এত ওজন বা দৈর্ঘ্য প্রস্থ যাই থাকুক, এত সেন্টিমিটার প্রস্থ পুরুত্ব যাই থাকুক, এগুলো কী বলা হয় মান। তাহলে আমরা এক নম্বর শর্ত দিয়ে বললাম যার মান এবং দিক আছে তাকে আমরা কী বলবো, ভেক্টর রাশি বলবো। দুই নম্বর নিয়মটা কী স্যার, দুই নম্বর ধর্মটা হলো যে একই জাতীয় বা সমজাতীয় ভেক্টরকে আমরা কী করতে পারি, যোগ করতে পারি, সমজাতীয় ভেক্টরটাকে আমরা যোগ করতে পারি। কীভাবে, এইখানে একটা ভেক্টর আছে, এইখানে একটা ভেক্টর আছে, অথবা এইভাবে একটা ভেক্টর আছে। তুমি যদি প্রথম চিত্র লক্ষ্য করো, প্রথম চিত্র লক্ষ্য করলে খেয়াল করো এই যে দুইটা ভেক্টর আছে পি এবং কিউ, তারা হচ্ছে একই দিকে ক্রিয়া করতেছে, একই দিকে। তো একই দিকে ক্রিয়া করলে তাদের কী করা যাবে, যোগ করা যাবে,
ধরো পি ভেক্টরের মান হচ্ছে 4 আর কিউ ভেক্টরের মান হচ্ছে 3 তাহলে আমাদের সাইড রুট 3 যদি একই দিকে থাকে বা এবং সমজাতীয় সমজাতীয় মানে একই দিকে একই দিকে যদি থাকে তখন আমরা কি করতে পারবো তাদেরকে যোগ করতে পারবো তা না হলে কিন্তু যোগ করতে পারবো না এখন তুমি যদি মনে করো যে স্যার বিপরীত দিকে বা অন্য দিকে থাকে তখন কি করতে পারবো না আমরা তাদেরকে যোগ করতে পারবো না আমার মনে হয় কথাটা বুঝছো যে আমরা এক নাম্বার রুলসটা শিখলাম দুই নাম্বারের রুলসটা শিখলাম এবার আমরা আরো একটা বিষয় পরিচিত হই এবার তিন নাম্বার রুলসটা হলো দুইটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয় আমরা পরবর্তীতে দুই নাম্বার বা তিন নাম্বার লেকচারে গিয়ে আমরা এটি নিয়ে ডিটেলস আলোচনা করবো এখন মনে রাখো যে দুইটা ভেক্টরকে গুণ করলে আমরা স্কেলার রাশি পাবো এই অংশটা এটা নিয়ে অর্থাৎ এ ডট বি সমান এ বি কস থিটা এটা আমরা পরে আলোচনা করে দিব গাণিতিক সমস্যা করার সময় ইনশাল্লাহ আর এটা হলো দুইটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয় দুইটি ভেক্টর রাশির দুইটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয় দুইটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হয় এবং আরেকটা বিষয় আমাদের জানতে হবে তারা সংযোজন এবং বন্টন সূত্র বিনিময় সূত্র মেনে চলে অর্থাৎ বিনিময় সংযোজন বন্টন সূত্র মেনে চলে আমরা কী কী পড়েছিলাম মনে আছে কিনা দেখো আমরা বলেছিলাম যে দুইটি যে যাকে আমরা ভেক্টর বিবেচনা করবো তার মান এবং দিক থাকবো এবং একই দিকে থাকলে তারা কী করবে তাদেরকে যোগ করা যাবে দুইটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হবে দুইটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হবে এবং ভেক্টর রাশি যাদেরকে আমরা বলবো তাদের কী করবে বিনিময় সূত্র সংযোজন সূত্র এবং বন্টন সূত্র কী করবে মেনে চলবে তাহলে আমরা মোটামুটি ভেক্টরের একটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারলাম এবার চলো আমরা চিহ্ন নিয়ে আলোচনা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো ধাপে ধাপে প্রতিদিন ক্লাসগুলো দেখো তো ইনশাল্লাহ তুমি ফিজিক্সে অনেক ভালো করতে পারবা আর যদি মনে করো যে ধরো আজকে স্যারের ক্লাসটা করলাম আগামী যে ক্লাসটা হবে এটা আমরা করবো না আমরা আবার পরে ক্লাসটা করবো তাহলে কিন্তু এই বুঝতে পারবা না মানে একটা আমরা ধাপে ধাপে আগাবো তো ধাপে ধাপে যদি তুমি প্রতিদিন না শিখো বা স্যারের ক্লাসটা না দেখো তাহলে হয়তো বা ফিজিক্স মানে ভালো করতে পারবে না কারণ আমার ক্লাসটা একটাই আমার তো এখানে আরও কোনো ইয়ে নেই যে আরও ক্লাস করবো যেই ক্লাসটা করবো ইনশাল্লাহ ধাপে ধাপে করবো এবং তোমরা ধাপে ধাপে বা পর্যায়ক্রমে প্রতিদিন শিখবা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা যে স্যার এই ক্লাসের অংশটা তো বুঝি নাই আপনি বুঝিয়ে দেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে কোনো ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা শিখব ভেক্টরের চিহ্ন আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা কী কীভাবে করতে পারি বা কী কী ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা বুঝবো এটা ভেক্টর সেটা আমরা কী করব প্রকাশ করব ভেক্টরের চিহ্ন আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অক্ষর দ্বারা ভেক্টরের চিহ্নটাকে আমরা দুই ভাগে প্রকাশ করব একটা একটা অংশ হলো বা একটা অপশন হলো অক্ষর দ্বারা প্রকাশ করব আর একটা অপশন হলো রেখা দ্বারা প্রকাশ করব অর্থাৎ আমরা দুইভাবে কী করতে পারি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি তো চলো এবার আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি অক্ষরটা প্রকাশ করার জন্য আমরা কী কী করতে পারি আমাদের এখানে চারটা নিয়ম আছে আমরা চারটা নিয়মে ফলো করব যে চারটা নিয়মটা কী কী আমরা একটু খেয়াল করি প্রথমে আমাদের নিয়মটা হলো আমরা চিহ্নর মাধ্যমে ভেক্টরটাকে কী করব প্রকাশ করব অর্থাৎ আমরা ধরো অক্ষর দ্বারা প্রকাশ করব আমাদের আলোচনার বিষয় হলো অক্ষর আমরা অক্ষর দ্বারা কী করব ভেক্টরটাকে প্রকাশ করব অক্ষরটাকে প্রকাশ করার জন্য আমরা চার ভাগে কী করতে পারি প্রকাশ করতে পারি এ অক্ষরের ভেক্টর রূপ লক্ষ্য করো আমরা একটা অক্ষর দিয়ে প্রকাশ করবো না এই পৃথিবীতে আমাদের এই যে অক্ষরগুলো আছে অর্থাৎ আমরা যদি
ইংরেজিতে পড়ি তাহলে আমাদের 26টা অক্ষর আছে, 26টা অক্ষর দিয়ে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো এই এইভাবে যদি আমরা প্রকাশ করি, অর্থাৎ এ অক্ষরের ভেক্টর রূপ হচ্ছে এর উপরে একটা কি আছে স্যার, তীর চিহ্ন আছে, এটাকে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। এবং এ ভেক্টরের অক্ষর রূপ হচ্ছে এ ভেক্টর, এবং যদি আমরা তাকে কি করি, এর মান প্রকাশ করি, মান যেহেতু আমরা বলেছিলাম যে যেটাকে আমরা ভেক্টর মনে করবো তাকে আমরা কি করব, তার মানও থাকবে দিকও থাকবে। এই জন্য আমরা একটা অক্ষর নিলাম, এ অক্ষর নিলাম, এ অক্ষরের ভেক্টরের রূপ প্রকাশ করলাম। অর্থাৎ দেখো, লক্ষ্য করে দেখো, যদি এ ভেক্টরের উপরে কী থাকে, একটা তীর চিহ্ন থাকে, তখন আমরা প্রকাশ করবো এটা একটা কি, ভেক্টর রাশি। এবং যদি ভেক্টর রাশি হয় এবং তার মান থাকবে কি, দেখো যে তীর চিহ্নের উপরে আমরা সমান্তরাল দুটা রেখা, এটাকে বলা হয় পরম মান চিহ্ন। যদি ভেক্টর রাশির উপরে যদি আমরা পরম মান দিয়ে দিই তাহলে কি হয়, পরম মানে আর ভেক্টরে কাটাকাটি করে তার একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। তাহলে দেখো, এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ, আর এটা হচ্ছে, অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ কি, তার দিকটা মেনশন করতেছে আর তার মানও প্রকাশ করতেছে। এটাকে যদি আমরা আরও কয় ভাগে ভাগ করতে পারি, আমরা আরও কয় ভাগে দেখি, ধরো এটা এক নম্বর নিয়ম, এবার আমরা দুই নম্বর নিয়ম নিয়ে আসি। দুই নম্বর হলো, যদি এই ভেক্টরটাকে আরেকটা ভেক্টর রূপে প্রকাশ করি সেটা হলো এভাবে, এটা হচ্ছে দুই নম্বর নিয়ম। আমরা দুই নম্বর নিয়মটা প্রকাশ করব, এ অক্ষরের ভেক্টর রূপ, এখানে আগের অংশ ছিল তীর চিহ্ন, এবার তীর চিহ্ন না দিয়ে আমরা একটা রেখা দিয়ে দিলাম, শুধু রেখা, এটাকেও আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। আবার এর মান, এই যে ভেক্টরটা এর মান হচ্ছে আমরা কি করলাম, এইভাবে পরম মান দিয়ে বার করলাম অথবা তার মান দিয়ে দিলাম, এই পরম মান দিলেও মান বোঝাবে আর এইভাবে দিলেও মান বোঝাবে, এইরকম একটা অংশ। তাহলে আবার আমরা দুই নম্বর নিয়মটা শিখলাম, এবার আমরা ধরো তিন নম্বর নিয়মটা শিখে, এবার তিন নম্বর নিয়ম, এবার আমরা নিচ দিয়ে দিব, ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে খেয়াল করলে দেখবা, এই যে এই অক্ষরের ভেক্টর রূপ হচ্ছে নিচে, নিচের অংশ একটা দাগ দেওয়া হয়েছে, এটাও একটা ভেক্টর রাশির প্রকাশ, অর্থাৎ চিহ্নের প্রকাশ, আর এই চিহ্নটাকে আমরা মান বার করে এভাবে বের করতে পারি। তাহলে আমরা এভাবে পর্যায়ক্রমে তিনটা বার করলাম। এবার যদি আমরা ধরো চার নম্বর রুলসটা প্রকাশ করি এভাবে, আমাদের মাঝে যারা একটু মোটা মানুষ এভাবে হাঁটে তাদেরকে এভাবে প্রকাশ করে দেবা, কিন্তু বলবা না যে আমার রুবেল স্যার বলছে, এটা কিন্তু বলতে যাবা না, মনে মনে প্রকাশ করবা যে সে একটা ভেক্টর রাশি। যারা মনে করো ফ্যাটি বড় মোটা একটু নাজুস নুদুস চেহারা, তাদেরকে মনে করে দিবা যে সে একটা কি, ভেক্টর রাশি, কিন্তু তাকে কিন্তু বুঝতে দিবা না, তাহলে কিন্তু এটা মানে ইসলামের দৃষ্টিতে এটা নিষেধ, তোমার মনের ভিতর রাখবা, কারণটা হলো এটা একটা ভেক্টর, যেহেতু আমরা শিখবো এটা মানুষদের শিখলে সমস্যা কি, তাহলে এই ভেক্টরের ভেক্টর রূপ হচ্ছে এরকম মোটা করে দেওয়া। তুমি লক্ষ্য করে দেখো, এই এই চিহ্নটা এবং এই চিহ্নটার মধ্যে একটা ব্যবধান পাবা বা তফাত পাবা, তফাতটা হলো এটা হচ্ছে তোমার মোটামুটি একটা নর্মাল বা স্ট্যান্ডার্ড মান, এটাকে যদি আমি একটু মোটা করে দেই তাহলে এটাও একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিটা এটা আমি এই দিয়ে দেখাইছি, তোমার যে কোনো অক্ষর দিয়ে তুমি প্রকাশ করতে পারবা, এই যেভাবে দেখো একটু মোটা করে দিবা, তাহলে মোটা করে দিলে আমরা এভাবে মোটা করে দেব, এই মোটা করে দিলে এনেও কিন্তু আবার মোটা করে দিবা, এনেও তো আমরা মান প্রকাশ করতেছে, এই মান হচ্ছে এটা। এটা আমাদের মোটামুটি চার ধরনের আমরা প্রকাশ করলাম, আরেকটা প্রকাশ করা যায় সেটা আমরা এবার দেখব। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, থ্রি ডাইমেনশন, থ্রি ডাইমেনশন মানে ত্রিমাত্রিক, তোমরা অনেকেই এই
কি বলা হয় বর্তমানে প্রযুক্তিতে 9D আসছে, ওই যে চশমা দিয়ে দ্বারা যারা ডাইনোসর মুভিগুলো দেখো না, বিভিন্ন যে মেলা বা অকেশনে দেখবা 100 টাকা 150 টাকা 200 টাকার টিকিট দিয়া এই 10-15 মিনিট একটা ভিডিও দেখায়, চশমা দিয়ে এরকম চোখে চশমা দিয়া ত্রিমাত্রিক ছবি দেখায়, মনে হইতেছে এভাবে আইসা তোমারে দূরে নিব, এটা ডাইনোসর আসবো এরকম সাপ আইসা তোমার দূরে নিবে। এই যে ত্রিমাত্রিক হলোগ্রাফগুলো আমরা দেখি এগুলো হচ্ছে ত্রিমাত্রিক, মানে তিনটা অক্ষর সাহায্যে একটা বস্তুকে যদি তুমি নিখুঁতভাবে দেখো তাহলে তিনটা অক্ষর সাহায্যে দেখলে তোমাকে বস্তুটা জীবন্ত মনে হবে যে পারফেক্ট। তাহলে এই আমরা ত্রিমাত্রিক একটা চিত্র আঁকলাম, মানে একটা বস্তুকে প্রকাশ করার জন্য আমরা তিনটা অক্ষর নিলাম এবং তিনটা অক্ষের ধনাত্মক মান নিলাম, এক্স অক্ষের ধনাত্মক মান এদিকে, ওয়াই অক্ষের ধনাত্মক মান এদিকে, জেড অক্ষের ধনাত্মক মান এদিকে যদি আমরা নেই তাহলে তিনটা অক্ষকে প্রকাশ করার জন্য আমরা তিনটা একক ভেক্টর দিয়ে দেবো। আমরা আবার একক ভেক্টরটা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ প্রকাশ করব। তাহলে দেখো এভাবে আমরা এক্স অক্ষর দিকে আই, ওয়াই অক্ষর দিকে জে, জেড অক্ষর দিকে কে, আবার উপরে দেখো একটা টুপির মতো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে একক ভেক্টর, এটা একটা ভেক্টর আসে। অর্থাৎ আমরা যেহেতু আমরা চিহ্ন নিয়ে আলোচনা করতেছি সেজন্য চিহ্নটা হবে এইভাবে আমরা প্রকাশ করব ইনশাল্লাহ, যে এক ত্রিমাত্রিক ক্ষেত্র আমরা চিহ্ন দিয়ে কী করতে পারি প্রকাশ করতে পারি যে বস্তুটার অবস্থান কোন জায়গায় আছে। তাহলে এভাবে আমরা কী করতে পারি নির্ণয় করতে পারি। চলো এবার আমরা আজকের ক্লাসের পরে অংশগুলো আলোচনা করি। আমরা বলেছিলাম একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুইভাবে প্রকাশ, একটা হচ্ছে অক্ষর দ্বারা আর একটা হচ্ছে রেখা দ্বারা। এবার আমরা শিখব রেখা দ্বারা। আমরা রেখা দ্বারা কিভাবে ভেক্টর শিখব আমরা একটু লক্ষ্য করি। এবার এটা বোঝানোর জন্য আমাদের কয়েকটা সংজ্ঞা দরকার হবে, আমরা সংজ্ঞাগুলো নেই। প্রথমটা নিলাম সমরেখ, দ্বিতীয়টা নিলাম সমজাতীয়, পরে নিলাম একক ভেক্টর, একক ভেক্টর, আর তৃতীয় আর চতুর্থটা নিলাম নাল ভেক্টর, তারপর পাঁচ নাম্বার নিলাম অবস্থান ভেক্টর, এরকম তোমাদের বই অনেকগুলো আছে আমরা সবগুলো না নেই, আমাদের জাস্ট ধারণা দেওয়া, তোমাদেরকে একটা পরিচিতি দেওয়া যে রেখা দ্বারাও আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। কীভাবে এবার আমরা দেখব, লক্ষ্য করো সমরেখ ভেক্টরটা কী, আমি আবার বলি এরকম অনেকগুলো তোমাদের বই পরিচিত আছে, আমরা সবগুলো করলে আমাদের আরও অনেকগুলো ক্লাস লাগবে এটা শেষ করতে, আমরা ইনশাল্লাহ শর্টকাটে চেষ্টা করি শেষ করার জন্য। সমরেখ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর অবস্থান করে, এই যে একটা রেখা আমি আঁকলাম, দুই বা ততোধিক ভেক্টর যদি একটি রেখা বরাবর অবস্থান করে তখন তাকে বলবো সমরেখ ভেক্টর। দেখো এখানে একটা ভেক্টর, এখানে একটা, এখানে একটা ভেক্টর, আমি যদি এইভাবে প্রকাশ করে দিই এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, তাহলে লক্ষ্য করো একটা রেখা বরাবর আমাদের একাধিক ভেক্টর যদি অবস্থান করে তখন তাকে আমরা বলবো কি সমরেখ ভেক্টর। তাহলে আমরা একটা ধারণা নিলাম, এবার আমরা নিয়ে আসি সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টরটা হবে দুই বা ততোধিক ভেক্টর যদি একই, যাদের মান সমান এবং একই দিক বরাবর ক্রিয়া করতেছে। আমরা একটাকে পি ভেক্টর ধরে নিলাম আর একটাকে কিউ ভেক্টর ধরে নিলাম, আবার এখানে পি সমান কিউ লিখতে পারবা, সংজ্ঞাটা হবে এরকম দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিক বরাবর, অর্থাৎ দেখো দুইটার দিক একই দিকে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিক বরাবর অবস্থান করে তখন তাকে আমরা কি বলবো, এই জাতীয় ভেক্টরকে সমজাতীয় ভেক্টর বলা হয়। যেমন একই দিকে অবস্থান করতে পারে, একটা ধারণা নিলাম, আবার তাদের মান কিন্তু সমান। এবার চলো আমরা তিন নম্বর অপশনটা শিখি একক ভেক্টর। আমরা যদি এক কথায় বলি যে যেই ভেক্টরের মান এক একক, যেই ভেক্টরের মান এক একক তাকে আমরা একক ভেক্টর বলব। কিভাবে এক এককটা কিভাবে, ধরো
লক্ষ্য করলে খেয়াল করবা এই একটা ভেক্টর নিলাম আমরা, এটা কি ভেক্টর? এ ভেক্টর। অর্থাৎ এই জায়গা থেকে এতটুক পর্যন্ত এটা হচ্ছে পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, পাদবিন্দু শীর্ষবিন্দু পুরাটাই কিন্তু এই ভেক্টর। এখন যদি আমি এই ভেক্টরটাকে কয়েকটা অংশে ভাগ করে দেই, তাহলে আমরা যদি কয়েকটা অংশ ভাগ করে দেই তাহলে আমরা এখানে একটা ভালো কিছু শিখতে পারবো। দেখ লক্ষ্য করো, এই পুরো ভেক্টরটাকে এক দুই তিন চার আমরা কি করলাম, পুরো ভেক্টরটাকে চারটা ভাগে ভাগ করে দিলাম, তাহলে তার মান হবে এস। এই ভেক্টর সমান ফোর একক, অর্থাৎ এখানে একক ভেক্টরটাকে আমরা ছোটো হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব, আর পুরো ভেক্টরটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। তাহলে ছোটো হাতের অক্ষর দিয়ে যেহেতু প্রকাশ করা হইতেছে একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টরটাকে আমাদের এখানে আমি এ দেওয়াতে এ, যদি তুমি অন্য যে কোনো রাশি দাও সেক্ষেত্রে তার একক ভেক্টর হবে ওই রাশির ছোটো মান, মানে ছোটো স্মল লেটার। যদি মনে করা যায় স্যার আমি এই পুরো ভেক্টরটাকে বি ধরতাম, তাহলে আমাদের একক ভেক্টর হবে ফোর বি, যেহেতু এখানে আমি সাইডটা ভাগে এক দুই তিন সাইড সাইডটা খণ্ডে বিভক্ত করেছিলাম, সেজন্য তার মান হবে ফোর বি। এবার বড় ভেক্টরটা হবে, এটা হচ্ছে মা আর এসে তার সন্তান, এটা হচ্ছে বড়টা হচ্ছে মা আর সবগুলো হচ্ছে তার সন্তান, এইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। আরেকটা মজার বিষয় হলো, আমরা একক ভেক্টরকে নির্ণয় করার জন্য এইভাবে বার করতে পারি, সেটা হলো লক্ষ্য করো, আমরা এটা বোঝানোর জন্য একটু খেয়াল করি, যেই ভেক্টরের মান শূন্য নয়, এটা গাণিতিক প্রকাশ, তোমার গাণিতিক প্রকাশের জন্য কাজে লাগবে, অঙ্ক করার সময় কাজে লাগবে, যেই ভেক্টরের মান শূন্য নয়, এখানে দিক না মান, যেই ভেক্টরের মান শূন্য নয় এমন মান দ্বারা যদি ওই ভেক্টরটাকে ভাগ করা হয় তখন তাকে একক ভেক্টর পাওয়া যাবে। আবারও বলি, যেই ভেক্টরের মান শূন্য নয়, অর্থাৎ এখানে তুমি এটা প্রকাশ করার জন্য এর যে মানটা থাকবে এর মানটা নট জিরো, অর্থাৎ যেই ভেক্টরের মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে কী করবা, এমন একটা যে মানটাকে ওই ভেক্টর দ্বারা ভাগ করবা, ভাগ করলে একটা একক ভেক্টর করতে পারবা, একক ভেক্টর পাবা, এবং এই একক ভেক্টরের একটা দিক হবে রাশিটা যেদিকে ক্রিয়া করতেছে সেদিকে অথবা সমান্তরালের দিকে। আমার মনে কথাটা বুঝতেছ না? একটা ভেক্টরেরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি এবং শর্ত থাকতে হবে যে মানটা দ্বারা ভাগ করবো ওই মানটা কী হবে, শূন্য হবে না, শূন্য ছাড়া পৃথিবীতে যত সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা ওই ভেক্টরটাকে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে, এবং একক ভেক্টরটা হবে ওই রাশির যেদিকে ক্রিয়া করতেছে সেদিকে অথবা সমান্তরালে কী করবে, ক্রিয়া করবে। তাহলে আমরা একক ভেক্টরটা শিখলাম। এবার চলো আমরা এই নাল ভেক্টর নিয়ে আলোচনা করি। নাল ভেক্টর, যেই ভেক্টরের মান শূন্য থাকে, যেই ভেক্টরের মান শূন্য থাকে তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়, তার নাম কি আরেকটা নাম আছে সেটা হচ্ছে শূন্য, শূন্য ভেক্টর। যেই ভেক্টরের মান কি থাকবে, যেই ভেক্টরের মান শূন্য থাকবে তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হবে। তাহলে আমরা একটা চিত্র দিয়ে মাধ্যমে প্রকাশ করতে পারি, যেহেতু এর মানটা শূন্য এভাবে আমরা শূন্য লিখে তার উপরে একটা দিক লিখতে পারি, এটাও লিখতে পারি অথবা এভাবেও দিতে পারি। অর্থাৎ যেই ভেক্টরের মান, মানে কি যেই ভেক্টরের মান শূন্য থাকে তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। শূন্য ভেক্টর বা নাল ভেক্টরকে আমরা কি করব, জিরো দিয়ে উপরে তীর চিহ্ন দিয়ে দিতে পারি অথবা টুপি ভেক্টর একক ভেক্টর দিয়ে কী করতে পারি, প্রকাশ করতে পারি। সাধারণত আমরা কি করব, শূন্য ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা শিখব। শর্তটা হলো যে দুইটি সমযোজীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে অবস্থান করে, ঋণ ভেক্টর বলা হয় যার নাম। আমাদের এখানে আরও অনেকগুলো ভেক্টর ছিল, তো সবগুলো আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আরেকটা ভেক্টর ছিল যে ভেক্টরের মান সমজাতীয় ভেক্টরের মান শূন্য থাকে, অর্থাৎ যোগফল। সমজাতীয় বিপরীতধর্মী ভেক্টর, অর্থাৎ যেই ভেক্টরের সমজাতীয় ভেক্টরের যোগফল শূন্য থাকে কখন, ধরো আমার হাতে দুইটা কলম আছে, এই কলমটা ডান দিকে
এই কলমটা বাম দিকে যদি যায় এবং তাদের মান কিভাবে দেখো সমান, তাহলে ডান দিকে এবং বাম দিকে গেলে তাদের যোগফল হবে শূন্য। তো শূন্যটা প্রকাশ করার জন্য আমরা কি করব, ও ভেক্টর দিয়ে প্রকাশ করব। যে ভেক্টরের মান শূন্য থাকে তাকে শূন্য ভেক্টর বলা হয়, একটা গেল। আবার এমন হতে পারে যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণ করলে গুণফল যদি শূন্য হয় তখন তারা পরস্পর সমান্তরাল থাকে। এটা আমরা পর্যায়ক্রমে শিখব যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল ব্যবস্থান করে, এভাবে যদি পরস্পর সমান্তরাল ব্যবস্থান করে তখন তাদের ভেক্টর গুণফল হবে শূন্য, এবং শূন্যটাকে প্রকাশ করার জন্য আমরা কিভাবে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটা গেল দুই নম্বর রুলস। আর তিন নম্বর রুলসটা হলো যে আমরা জানি সমবেগে কোনো বস্তু যখন থাকে, সমবেগে মানে কি যেই বেগের মানটা সময়ের সাথে কি থাকে সমান থাকে, এটা আমরা 19-এ পড়েছিলাম। অর্থাৎ যেই ভেক্টরটা সমবেগে থাকে এই সমবেগের ক্ষেত্রে বস্তু ত্বরণের মান কী থাকে, শূন্য থাকে। তাহলে শূন্য থাকলে তখন আমরা কি করতে পারি, নাল ভেক্টরটা প্রকাশ করতে পারি। সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান শূন্য, আর শূন্য থাকলে তখন আমরা কি করব, নাল ভেক্টরটা প্রকাশ করতে পারি। এবার চলো আমরা পরের অংশ চলে যাই, অবস্থান ভেক্টর। আমরা মনে আছে নি তোমাদের আমরা কি শিখেছি, সেটা হলো রেখা দ্বারা ভেক্টরের বিভিন্ন ভেক্টর। আমরা আগে শিখেছিলাম তোমার চিহ্ন দ্বারা, এবার হচ্ছে রেখা দ্বারা, রেখা দ্বারা অক্ষর দ্বারা, আগেরটা ছিল অক্ষর দ্বারা, এখন রেখা দ্বারা আমরা যে শিখতেছি অবস্থান ভেক্টরটা কি। অবস্থান ভেক্টরটা প্রকাশ করার জন্য আমাদের একটা ত্রিমাত্রিক চিত্র লাগবে। আমরা ত্রিমাত্রিক চিত্র সাহায্যে অবস্থান ভেক্টরটা কি করব, নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো আমরা এখানে একটা ত্রিমাত্রিক অক্ষ, প্রতিটারও কিন্তু দুইটা করে তল আছে। অর্থাৎ এই যে এটা লক্ষ্য করো, এই যে ডাস্টারটা দেখতেছো তারও কিন্তু তল আছে। তার কয়টা তল আছে, ছয়টা তল আছে। যে একটা তল দুইটা তল, এটাকে যদি আমি এক্স অক্ষ ধরি তাহলে এই অক্ষটা আর এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই অক্ষটা এই অক্ষটা হচ্ছে জেড অক্ষ। এভাবে প্রতিটা বস্তুরে আমরা কি করতে পারি, তল আঁকতে পারি, একটা অক্ষ দুইটা তল। এবার আমরা উবিন্দুতে একটা বস্তুর এখানে মূল বিন্দু ধরে নিলাম, তার সাহায্যে আমরা তিনটে অক্ষের সাহায্যে একটা বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করব। এটা শেখানোর জন্য আমার প্রথমে বইয়ের ভাষাটা নিতে হবে, সংজ্ঞাটা কী ছিল। অবস্থান ভেক্টরটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা মূল বিন্দুর সাপেক্ষে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয়। আমি কথাটা ধীরে ধীরে বলি তোমাদের বোঝানোর জন্য, যে তোমরা বিষয়টা ক্লিয়ার করতে পারো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা মূলবিন্দু সাপেক্ষে কোন একটা বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এবার আমরা চিত্রতে আসি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করি। ধরে নিলাম বিন্দুটা এই বিন্দুতে, এখানে বিন্দুটা পি পি অবস্থানে আছে। এখন অবস্থানে যদি থাকে, এই পি অবস্থান থেকে আমরা তিনটে অক্ষ সাপেক্ষে বস্তুর পি বিন্দুটা কোন জায়গায় আছে আমরা নির্ণয় করব। তাহলে এখানে স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আছে, স্থানাঙ্ক ব্যবস্থা ওয়াই আছে, স্থানাঙ্ক ব্যবস্থাটা জেড আছে। এভাবে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে তিনটে অক্ষের সাথে পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করি, তাহলে আমরা নির্ণয় করি, আমি সংজ্ঞাতে বলেছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা মূলবিন্দু, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অথবা এই যে মূলবিন্দু থেকে বস্তুটাকে আমি একটা রেখা দ্বারা প্রকাশ করি, এই রেখাটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে পি বিন্দুতে বস্তুটা মূলবিন্দু সাপেক্ষে কী করা হইতেছে, অবস্থান করতেছে, সেই অবস্থানটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এই আই দ্বারা প্রকাশ করছি, ভেক্টর আই দ্বারা প্রকাশ করেছি। তাহলে আই ভেক্টর আইটা হবে আমাদের অবস্থান ভেক্টরের প্রকাশ। এবার তো আমরা মূলবিন্দুর সাপেক্ষে নির্ণয় করছি, যদি ত্রিমাত্রিক সাপেক্ষে নির্ণয় করি তাহলে এক্স অক্ষের সাথে একটা লম্ব আঁকলাম এভাবে, তাহলে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে যদি এভাবে দেই আর জেড অক্ষের সাপেক্ষে এভাবে আলোচনা করে দেই, তাহলে দেখো এই এক্স অক্ষের সাথে এইটা, তাহলে ওয়াই অক্ষের সাথে এইটা, আর জেড অক্ষের সাপেক্ষে, এভাবে আমরা কী করতে পারি বস্তুর অবস্থানটা
নির্ণয় করতে পারি। এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমাদের সামনে আলোচনা আছে, এই জন্য এটাকে নিয়ে আমরা ডিপলি আলোচনা না করি, এটা নিয়ে আমাদের সিলেবাস আছে, ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। তাহলে আমরা এই তোমার একটা ভেক্টর সম্বন্ধে একটা ধারণা দিলাম, তারপরে ভেক্টরের দিক রাশি অদিক রাশি দিয়ে আমরা নির্ণয় করলাম, আবার আমরা এটাও নির্ণয় করলাম তোমার যে ভেক্টর রাশিটা, ভেক্টর রাশির ধর্ম প্রকাশ করলাম কী দ্বারা, তারপর ভেক্টর রাশির তোমার এই রেখা দ্বারা প্রকাশ করা যায়, তারপরে আবার অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, এগুলো আমরা শিখলাম। আর আরেকটা বিষয় হলো আমাদের আরেকটা অংশ দেখো, শিরোনামে আরেকটা অংশ ছিল জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগের নিয়ম। তো আজকে ইনশাল্লাহ সবগুলো তো সম্ভব না, আমরা আলোচনাগুলো করি। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে পাঁচভাবে আমরা কী করতে পারি, ভেক্টরটাকে যোগের নিয়ম করতে পারি পাঁচভাবে। এবার আমরা পাঁচটা ভাগ সম্বন্ধে একটা ধারণা নেই, পাঁচটা সূত্রের সাহায্যে আমরা ভেক্টরটাকে কী করে জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তাহলে পাঁচটা নিয়মগুলো কী কী, একটা হচ্ছে সাধারণ সূত্র, অর্থাৎ আমরা এই সাধারণ যে সূত্রটা ব্যবহার করব। দুই নম্বর ত্রিভুজের সূত্র, বহুভুজের সূত্র, সামান্তরিকের সূত্র, বিভাজন সূত্র। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, বা উপাংশ যেটা বলা, বিভাজিত অংশ উপাংশ, তো আমরা উপাংশ নিয়ে বলি। তাহলে উপাংশ বা উপাংশের সূত্র, তোমরা লক্ষ্য করো একটা ভেক্টর রাশিকে জ্যামিতিক পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদের এখানে পাঁচ ধরনের সূত্র ব্যবহার করা হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিটা টপিক ধাপে ধাপে শিখব। এখন আজকে আমরা একটা দিয়ে শুরু করি, সাধারণ সূত্র, ত্রিভুজের সূত্র, বহুভুজের সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। তাহলে চলো আমরা যদি সুযোগ থাকে দুইটা, তাহলে একটা দিয়ে শুরু করি, সাধারণ সূত্রটা কি। সাধারণ সূত্র প্রকাশ করার জন্য আমাদের একটা সুন্দর একটা চিত্র লাগব। এই যে আমরা চিত্র আঁকলাম, অথবা এ বি সি, এটা আসলে তুমি ভালোভাবে বোঝার জন্য একসাথে করলে বুঝবা না, ভেঙে ভেঙে করলে তুমি বুঝবা। সাধারণ সূত্রটা হলো দুই বা ততোধিক ভেক্টর এমনভাবে সংযুক্ত থাকবে বা যুক্ত থাকবে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুর সাথে সংযুক্ত। এই যে সংযুক্ত করে দিলাম, দুই বা ততোধিক ভেক্টরের ক্ষেত্রে বা দুইয়ের অধিক ভেক্টর বা দুইটা বা একের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুর সাথে সংযুক্ত করে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে তা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আমি আবার বলি শোনো, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টর পাদবিন্দুর সাথে সংযুক্ত, প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটা হবে বিপরীত ক্রমে। বিপরীত মানে কি, দেখো এইভাবে যাওয়া যাবে, এভাবে যাওয়া যাবে, এভাবে আসতে পারবো না, কারণ এখানে চিহ্নটা উল্টা দিকে দেওয়া আছে। তাহলে বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে লক্ষ্য করো তোমার এই যে দুইটা ভেক্টর যোগ করার পরে যোগফলটা হবে তার বিপরীত যে ভেক্টরটা লব্ধির মানের সমান, অর্থাৎ এই জায়গায় আমরা লব্ধি মনে করতেছি, লব্ধিটা হবে দুইটা ভেক্টর যোগফলের সমান। এটা হচ্ছে সাধারণ সূত্র। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার লব্ধি জিনিসটা কি, লব্ধিটা হবে যোগফল, মানে যতগুলো ভেক্টর থাকবে সবগুলো ভেক্টরকে যোগফল করলে যোগফলটা হচ্ছে তাদের লব্ধি।
এই অংশটা গেল। তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিতে পারলাম। আমি জানি না আমাদের অবস্থান কি, একটা ধারণা দিলাম। তোমরা পাশাপাশি আরেকটা কাজ করো, আমরা ইনশাল্লাহ আজকে এতটুকুই করি, সামনে ইনশাল্লাহ ত্রিভুজ সামান্তরিক বা আনুষঙ্গিক যে সূত্রগুলো আছে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব। তাহলে এবার আমরা আজকের পড়াগুলো কিছু, যারা যারা আজকে ক্লাসগুলো দেখেছো তোমাদের কিছু পড়া দিয়ে দিই, তোমরা সে পড়াগুলো পড়ে আমাকে কি করবা, পাঠাই দেবা, মেলের মাধ্যমে হতে পারে অথবা তোমার আমার যে অন্য অন্য সাইটগুলো আছে সেই সাইটগুলোতে দিতে পারো। আমি বলে দিই প্রথম, আজকে প্রথম দিন তো আজকে বলে দিই, তুমি যদি আমাকে মেলে প্রকাশ করো তাহলে মেলটা হবে এরকম, আর ও বি ই এল কে এস এ এন পি বি এ ডি সি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। আমি আবার বলি, আর ও বি ই এল কে এস এ এন পি বি এ ডি সি অর্থাৎ পাঁচশুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। সবগুলো অক্ষর যেন ছোটাদের হয়, এটা হচ্ছে আমার ইমেল নাম্বার। ইমেল, আর তুমি যদি মেসেঞ্জারে প্রকাশ করতে চাও মেসেঞ্জার, সেক্ষেত্রে হবে এরকম, আর ও বি ই এল আন্ডারস্কোপ কে এস এ এন 09 অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম। তুমি যদি আমার সাথে ফেসবুকে অথবা মেসেঞ্জারে লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করবা, ফেসবুক বা মেসেঞ্জারের ক্ষেত্রে রুবেল খান আর ও বি ই এল আন্ডারস্কোপ, নিচে একটা হাইফেনের মতো থাকে, এটাকে আন্ডারস্কোপ কে এস এ এন 09 অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম, এটা গেল। তুমি যদি এটাও না পারো, তুমি যদি ইমু অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, ইমু বা হোয়াটসঅ্যাপ, তখন তোমার একটা মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইল নাম্বারটা লিখে নাও 01-914-914-846। মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ যদি তুমি ব্যবহার করো তোমার মোবাইল নাম্বারটা চাবে 01-914-914-846। এক্ষেত্রে তুমি এটা কী করবা দিয়ে, আশা করি তুমি তোমার মানে আনসার দিতে পারবা। আর আজকের পড়াটা হলো আমরা যে ব্যাক্টরগুলো পড়েছিলাম অর্থাৎ ওই বিষয়ের উপরে আজকে যারা ক্লাসটা সুন্দর করে করছে তোমরা ইনশাল্লাহ এটা পারবা, সেটা হলো ব্যাক্টরাশির ধর্ম কী কী ধর্ম, তারপরে ব্যাক্টরাশির ধর্মের সাথে তোমার কী কী ধারণা প্রকাশ করা যায়, আর কয়েকটা সংজ্ঞা নিতে পারো, সেটা হলো সমজাতীয় ব্যাক্টর, ঋণ ব্যাক্টর, বিপরীত ব্যাক্টর বা ঋণ ব্যাক্টর, তারপর অবস্থান ব্যাক্টর, আয়তাকক ব্যাক্টর, বিপ্রতীক ব্যাক্টর, ব্যাসার্ধ ব্যাক্টর, এগুলো তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখে তোমার রুল নাম্বারটা তুমি অবশ্যই তোমার শ্রেণীর রুলটা যেন থাকে, আর আজকের তারিখ বসায় তুমি তোমার খাতার মধ্যে করে আমাকে ছবি উঠে পাঠিয়ে দিবা, তাহলে আমি মূল্যায়ন করতে যথাযথ মূল্যায়ন করতে পারবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকো, আজকে যারা ক্লাস করছো আমার আমাকে সময় দিয়েছো, তোমাদেরকে আবারও আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আমরা ক্লাসটাকে আরও সুন্দর করে করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।